এবং গ্রামটা কিন্তু সত্যি একদম পাহাড়ের গায়ে, এবং বেশ রাস্তাটাও অসাধারণ রাস্তা। একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়া এবং তার যে রাস্তা সেটা সত্যি মানে না দেখলে হয়তো কল্পনা করা যাবে। पूरा सिक्किम तक दिखाई देता है। अच्छा अच्छा अच्छा। और कंचनजंगा छोड़ के और जितना भी इधर में पीक है ना वो सब दिखाई देता है। সান্দাকফু যাওয়ার রাস্তাটা, এই যে মনেস্ট্রি একটা দূরে দেখা যাচ্ছে এটাই কিন্তু মেঘমা, তার পাশে টংলু, অর্থাৎ এই যে পয়েন্টটা, অর্থাৎ এই 10 মাইল থেকে কিন্তু আর এই পাশটা তো ধোত্রে আছেই, হয়তো শরীর পারমিট করবে না, কিন্তু মন বলবে যে এই পথ দিয়ে যেন হেঁটেই চলি। দশ মাইল গ্রামটার কিন্তু সত্যিই খুব সুন্দর। 10 মাইল নাম হওয়ার পিছনে কারণ হচ্ছে মানেভঞ্জন থেকে 10 মাইল দূরে পড়ে এই জায়গা, তাই নাম 10 মাইল। পাহাড়ের কোলে 10 পরিবারের ছোট্ট একটি গ্রাম 10 মাইল। মানেভঞ্জন থেকে ধোত্রে যাওয়ার পথে 14 কিলোমিটার এগোলেই রাস্তার ধারে ছোট্ট একটি জনবসতি। গাড়ি করে ধোত্রে যাওয়ার পথে সকলেরই এটা চোখে পড়লেও সামনের এই বাড়িগুলো পার করে ভিতরে ঢুকলেই যে অসাধারণ গ্রাম্য পরিবেশের মনোরম প্রকৃতি দৃশ্যমান তা অনেকেরই অজানা। দশ মাইলে এই জায়গা এবং এখানেই তৃষ্ণা হোমস্টে। 2019 সালে এই হোমস্টে খোলা হয়, বেশি দিন হয়নি, তারপরেই লকডাউন আমরা জানি, এবং এখনও কিন্তু সেভাবে ট্যুরিস্টরা এসে পৌঁছায়নি, একদমই অফবিট, একদমই অফবিট। মানে আমি ইউটিউবে তো এর কোনো ভিডিও দেখিনি, কিচ্ছু দেখিনি, তো একেবারে এসেছি আমরা, আমাদের এক দাদা আমাদেরকে সাজেস্ট করেছে, তিনি এসেছিলেন, তিনি এসে এখানটায় এসেছিলেন যখন এখানকার এই দাদার সঙ্গে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে এখানটায় খুব সুন্দর হোমস্টে করা যায়, তারপরে এই দাদা এখানটায় একটা হোমস্টে করে আমাদের হালিশহরেরই এক দাদার থেকে, তার থেকে যোগাযোগ পেয়ে আমরা আসি। এবং সত্যি এসে প্রথমে ভাবছিলাম যেখানে যাচ্ছি, কারণ যেহেতু না দেখে যাওয়া কীরকম হবে কী হবে সেটা বুঝতে পারছিলাম না, তবে এখানে এসে সত্যি মুগ্ধ হয়ে গেছি। দশ মাইলে তৃষ্ণা হোমস্টে সত্যিই অপূর্ব, আমরা তো এসে মুগ্ধ হয়ে গেছি। এবং 10 মাইলের এই তৃষ্ণা হোমস্টের যে দাদা মোহন দাস সঙ্গেই কথা বলবো আমরা। সবসে পহলে তো সবকো নমস্কার, পে আনে সে সিনিক বিউটি তো হ্যাই, লেকিন আমারা ঘর মে যো আমারা ঘর কা ফ্যামিলি যো হ্যাঁ না उसी फैमिली का मतन हमारा उसको सम्मान देंगे, प्यार करेंगे, एक ही साथ रहेंगे, एक ही किचन में बैठेंगे, एक ही साथ खाएंगे, हम लोग जो खाएंगे वो वही खिलाएंगे। দাদাদের আতিথেয়তা কিন্তু সত্যিই অসাধারণ, দাদাদের আতিথেয়তায় যেমন মুগ্ধ আমরা, এবং দাদার মেয়ে রয়েছে এখানে, দাদার মেয়ে আমাদেরকে রান্না করে খাইয়েছে, সত্যি মানে অসাধারণ লেগেছে। তাহলে আপনার নাম বলো। মেরা নাম নিশা থাপা। নিশা থাপা হে, তো ইহাঁ পর আপ লোগ রহতে হো, হম লোগ আতে, আপ ক্যা কহনা চাহেঙ্গে, কেসা লাগতা হ্যায়? বহুত আচ্ছা লাগতা হ্যায়, বাহর সে জব টুরিস্ট লোগ আতে হ্যায় তো সবসে মিলকে আর নয়ে লোক সে মিলকে নয়ে নয়ে সিখনা মিলতা হ্যায় তো বহুত আচ্ছা লাগতা হ্যায়, ম্যানেজ করনা তো হো জাতা হ্যায়, সব ফ্যামিলি জেসা হোতা হ্যায় লেকিন আচ্ছাই রহতা হ্যায়। এই হোমস্টে রয়েছে এবং হোমস্টের পাশে পাইন বন, অসাধারণ পাইন বন রয়েছে। আর সবথেকে বড় কথা, রাত্রিবেলা যখন হয় এই পাইন বনের ফাঁক দিয়ে
পিছনে দার্জিলিং শহরটাকে দেখা যায়, মিটপিট করে আলো জ্বলছে দার্জিলিং শহরের, সেটা দেখা যায়। তার সৌন্দর্য কিন্তু একটা অন্য মাত্রা দেয় এখান থেকে। আগুনের সামনে পাপ নিচ্ছি, একদম দাদা রয়েছে অংশের দাদা। এখান থেকে আইসপিকগুলো দৃশ্যমান নয়, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পাহাড়ের উপর দিকে উঠে ধৈর্য পর্যন্ত পৌঁছাতে হবে। ভোরবেলা উঠে সকাল সকাল এই 10 মাইল বাতাসিয়ার যে গ্রামটা, সেই গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়েছি আমরা। তো আমি আর টিকলুদা তো রয়েছি সঙ্গে, আমাদের সঙ্গে যে আমাদের মোহনজি রয়েছে যার হোমস্টেতে আমরা রয়েছি, তিনি আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখাচ্ছেন। এখন আমরা বেরিয়েছি সকাল সকাল, আজকে ওয়েদারটা ঠিক সেরকমই, যেরকম প্রচণ্ড কুয়াশা রয়েছে ঠিক পাশাপাশি রোদও উঠছে, বলা হচ্ছে কিছুক্ষণ বাদেই হয়তো সব কুয়াশা মেঘ কেটে যাবে। এখনও ভিজিবিলিটি একটু কম রয়েছে ঠিকই, তবে আশা করা হচ্ছে যে কিছুক্ষণ পরেই সেই ভিজিবিলিটি পরিষ্কার হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি একদম জঙ্গলের ধার দিয়ে 10 মাইলের যে গ্রামটা, সেই গ্রামটা পুরো ঘুরে দেখতে, কেমন এখানকার গ্রাম, এখানকার জনবসতি কীরকম, তারা কী কী করে সেগুলো তো দেখবই, সঙ্গে এখানকার পরিবেশ প্রকৃতিটাকেও উপভোগ করতে চাইছি। তাই সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি, এখন দেখা যাক। একটা অসাধারণ রাস্তা দিয়ে যাচ্ছি আমরা গ্রামের ভিতরে। রাস্তাটাও অসাধারণ রাস্তা দেখা যাচ্ছে, ঠিক এখানটায় যেরকম একটা রাস্তা, ওদিকে ওদিক দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে। সত্যি বেশ পাহাড়ের কোলে এরকম একটা রাস্তা কিন্তু সকালবেলা ভোরবেলায় হাঁটাটা সত্যি একটা অনবদ্য একটা ব্যাপার। এখন আমরা যাচ্ছি গ্রুপ ফরেস্ট ভিলেজের দিকে, এখানে প্রায় 100 মানুষের বসতি, এবং পাহাড়ের যে রাস্তা একেবারে বন্য রাস্তা, সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি। আমার পিছনটায় দেখা যাচ্ছে যে রাস্তাগুলো ঠিক কেরম, একেবারে বন জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। মূলত এই রাস্তা দিয়ে এখানকার মানুষ এইভাবেই কিন্তু যাতায়াত করে, এবং এখানকার মানুষের জীবন জীবিকার পাশাপাশি এরা যেভাবে চলে এবং ঘোরে, সেই স্বাদটা পাওয়ার জন্যই কিন্তু মূলত এই রাস্তাটা বেছে নেওয়া। মোহনজি আমাদের নিয়ে যাচ্ছে সেই রাস্তা ধরেই, এবং রাস্তা দিয়ে যেতে যেতে মনোরম সব দৃশ্য দেখা যাচ্ছে, গাছ, প্রচুর গাছ, বড় গাছ, ছোট গাছ, অনেক গাছ, এবং গাছের ফাঁক দিয়ে রোদের উকি মারার যে দৃশ্য, সেটা কিন্তু সত্যি আমাদের মুগ্ধ করে তুলেছে। একটু অসুবিধা হচ্ছে, একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু যে অনুভূতিটা এখান থেকে পাচ্ছি সেটা কিন্তু সত্যি 10 মাইলে এসে যে জিনিসটা দেখতে পাচ্ছি সত্যি মনোরম। পাহাড়ের গা দিয়ে
তাদের হোমস্টে এবং হোমস্টে সংলগ্ন জায়গা সেগুলো দেখেছি, সেগুলোতে মুগ্ধ হয়েছি। পরের দিন সকালবেলা ভোরবেলা অ্যাকচুয়ালি যখন এই গ্রামের চারপাশটা ঘুরতে এসেছি, এক গ্রাম থেকে আরেক গ্রামে এসেছি, ওনারা যে পথ দিয়ে যাতায়াত করেন সেই পথ দিয়ে হেঁটে এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছি এবং গ্রামগুলো দেখেছি, গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছি, সত্যি মুগ্ধ হয়ে গেছি। পাহাড়ে এসেছি, এখনও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি ঠিকই, তবে যে জিনিসটা পাচ্ছি এখানে पहले तो थोड़ा कम था, 800 रुपीस हम पर हेड पर डे फूडिंग एंड लॉजिंग का लेते थे, लेकिन अभी कोविड का वजह से थोड़ा महंगा भी हो गया, इसीलिए हमने 1000 रुपीस कर दिया है पर हेड पर डे। अच्छा, पर हेड पर डे। और मतलब रूम जो है, रूम में कितना कितना आदमी रह सकता है? रूम में बेडरूम होता है? हाँ, 5 बेडेड है एक। अच्छा। एक 4 बेडेड है। अच्छा। और 2 रूम है 2-2 बेडेड। अच्छा। और वो नीचे वाला तो आपने देख लिया है। हाँ। उसमें 4 आदमी। और आपका फोन नंबर बोल दीजिए जो कांटेक्ट करेगा आने के लिए। अच्छा, फोन नंबर मेरा, एक फोन नंबर है 9733305878, उसमें व्हाट्सएप है। अच्छा। और दूसरा है 9679636324।